মাঝে মাঝে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে অবাস্তব অদ্ভুত এবং ভয়ঙ্কর কিছু দৃশ্য, যেটা দেখার পর সত্যি নিজেকে কন্ট্রোল করে রাখাটা সম্ভব হয় না। ভিডিওগুলো দেখার পর আপনি হয়তো বলতে পারেন এসব এডিট করা যায় ভাই, কিন্তু না। সো আজকে যে ভিডিওগুলো সাজিয়েছি, ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওগুলো কতটা ভয়ঙ্কর ছিল। যেগুলো শুধুমাত্র সিসিটিভি ক্যামেরায় ধরা যদি না পড়তো, তাহলে হয়তো আপনি আমি কেউ বুঝতে পারতাম না, কেউ জানতে পারতাম না ঘটনাটা কিভাবে ঘটল। এই ভদ্রলোক একটি শপে তার নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ক্রয়ের জন্য খুঁজছিল, বাট তার সাথে যেটা ঘটলো বিষয়টা রেকর্ড হয়েছিল সিসিটিভি ক্যামেরায়। গাড়িটি রিভার্সে না গিয়ে ফরওয়ার্ডে এক্সেলারেশনের কারণে গ্লাস ভেঙে গাড়িটি ভিতরে প্রবেশ করে। এরকমই আরেকটি ভিডিও প্রায় 6 জনকে মেরেই ফেলেছিল। এই গাড়িটি উল্টা রিভার্সে এক্সেলারেশন করে এবং একটি শপে ঢুকে পড়ে। দোকানের 6 জন মানুষ সৌভাগ্যবশত ভাবে বেঁচে যায়। এই ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি তার একজন লোককে ছিটকে নিয়ে আসে এক মহিলার ঘাড়ের উপর ফেলে। অনেকদিন পর বিধাতা মনে হচ্ছে তাদেরকে আবার মিলিয়ে দিল। এই গ্যারেজটিতে গ্যাসের সিলিন্ডারে আগুন ধরে যাওয়ার কারণে লোকটি উড়ে যায় এবং নতুন লাগানো মাইক্রোর গ্লাসের মধ্যে গিয়ে পড়ে এবং গ্লাসটি সম্পূর্ণ ভেঙে যায়। আর গাড়ির মালিক সেটা দেখার পর যেমনটা করলো, বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে সবাই ওয়েট করছিল বাসের, তার মধ্যেই যেটা ঘটলো। সৌভাগ্যবশত সামান্য ইঞ্জুরি ছাড়া বড় কোনো ক্ষতি হয়নি কারো। এই ভিডিওটিতে একটি মহিলা রোড ক্রস করাকালীন সময় একটি ট্রাক তার স্কুটিকে ভেঙে দেয়। সৌভাগ্যবশত ভাবে তিনি বেঁচে যায়, কিন্তু তারপর ড্রাইভারের সাথে যেমনটা ঝগড়া লাগালো। আর এই গাড়ি ড্রাইভারের ইন্স্যুরেন্সটাকে ক্লেইম করার জন্য এই ফুটেজটা যথেষ্ট ছিল। তিনি কি ক্ষতিপূরণ পাবেন কি পাবে না কমেন্টসে জানাবেন। দেখুন ডিনামাইট দিয়ে কিভাবে পাহাড় ধসানো হয়, ভিডিওটা দেখলে ভয়ঙ্কর লাগবে। এই ভিডিওটি দুবাইয়ের আন্ডারগ্রাউন্ড গ্যাস স্টেশন ব্লাস্ট হওয়ার পর ড্রাইভার গাড়ির ইন্স্যুরেন্সের চিন্তায় দৌড় মারে। এই পুলিশ অফিসার গাড়ি ড্রাইভ করার মুহূর্তে মোবাইলে টেক্সট মেসেজিং করছিল, আর তারপরই পাশের লেন থেকে একটি গাড়ি জোরে এসে তাকে ধাক্কা দেয়। যদি সে টেক্সট মেসেজিং না করে রাস্তার দিকে অ্যাটেনশন থাকতো, তাহলে এই অ্যাক্সিডেন্টের থেকে বেঁচে যেত। আপনারা কি বলেন? চায়নার তৈরি ব্রিজ ভেঙে গেল। বিশাল আকারের একটি অ্যাকুয়ারিয়াম যখন বাস্ট হয়, এই অ্যাকুয়ারিয়ামটি বাস্ট হওয়ার পিছনে মূল কারণটি ছিল ঠান্ডা এবং তুলনামূলক নর্মাল কাজ দিয়ে তৈরি। রাগ মানুষকে যে বোকা বানিয়ে দেয় বা নিজেকে যে আধা প্রমাণিত করে, তার উদাহরণ একটি এই ভিডিওটি। দরজাটির লক খোলা ছিল, তারপরও এই ভদ্রলোক দরজাটিকে ভেঙে প্রবেশ করলো, অনেক কষ্ট করলো। হঠাৎ করে 2 জন মহিলা এই লোকটির সাথে যে নোংরামিটা করেছিল, তার জন্য তাদের বিরুদ্ধে মামলা হয় এবং তাদের 10 বছরের জেল হয়, পাশাপাশি $10,000 ফাইন পর্যন্ত হয়েছে। এই লোকটি তার খাবার খাচ্ছিল এবং তার এনজয় করছিল, বাট তার বদমেজাজি বউ তা ছুঁড়ে ফেলে দেয়। ফেসবুক মেসেঞ্জারে মেসেজিং করতে করতে এমনই বেহুশ হয়ে যায় সবাই, সেটা দেখে তো আর কিছু বলার থাকে না। মাতাল হয়ে গাড়ি চালাচ্ছিল এবং চলন্ত একটি বিজি রাস্তা ক্রস করাকালীন সময়ে লোকটির সঙ্গে যা ঘটল, তবে শেষ পরিণতিটা আপনারা দেখে নিন। এই ভিডিওটা দেখে মনে হচ্ছিল যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এর শুটিং সেটে চলে এসেছি। টোকিওর একটি কনস্ট্রাকশনের কাজ চলছিল, হঠাৎ করেই এই ক্রেনটি ধসে পড়ে যায় এবং যার গভীরতা ছিল প্রায় 3.5 কিলোমিটার। তাহলে এবার ভাবুন সেটা নিচে পড়ার পর কি হয়েছিল। উড়োজাহাজের পাখা সেট করার আগে পরীক্ষা চলছে, পরীক্ষাকালীন সময় সফল টেস্ট হয়েছে। টেসলার অটো পাইলট এই বাইকটিতেও সেট করা হয়েছে, তাই তো বাইকটি একা একাই মুভ করছে। বাড়ির বাইরের সিসি ক্যামেরায় ধরা পড়ল সৌরজগৎ থেকে পড়ে আসছে উল্কাপিণ্ড।
দুটি হেলিকপ্টার পাশাপাশি ল্যান্ডিং এর পর তাদের পাখায় পাখায় লাগলো টক্কর। একইভাবে এই হেলিকপ্টারটিও অ্যান্টিনারের ক্যাবেলের সাথে ধাক্কা খেয়ে ক্র্যাশ হলো। সৌভাগ্যবশত কেউ আহত হয়নি। এই চিজ ফ্যাক্টরিতে ড্রাইভারের সামান্য টোকা দেওয়ার পর এই চিজ বাক্সগুলো দিয়ে ড্রাইভার ঢাকা পড়ে থাকে। প্রায় ঘণ্টাখানেক পর তাকে উদ্ধার করা হয়। ছোট একটি কুকুর ছানাকে এই বয়স্ক লোকটা কুমিরের হাত থেকে বাঁচালেন। এটা তো সম্পূর্ণ দিনের বেলা চুরি। বাচ্চা মেয়েটির ট্রলিতে করে হাসপাতালের এলইডি টিভিটাকে এই লোকটি চুরি করে। সাথে সঙ্গী ছিল তার স্ত্রী, আশেপাশে নজর রাখছিল। একসময় তার টিভিটা খুলে বাইরে ফেলে দেয় এবং পরে সেই বাচ্চার ট্রলিটিতে করে চাদর দিয়ে ঢাকা দিয়ে তারা বাড়ি নিয়ে যায়, যা ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে। এসব কাণ্ডক্ষেত্রই আপনারা রাশিয়ার রাস্তাতেই দেখতে পাবেন। আর এই অভদ্র লোকটি তো দিনের বেলা চোখ দিয়েই ধর্ষণ করতে চাচ্ছে। জাপানে ইদানিং একটি প্রাঙ্ক খুব পপুলার। তারা লিফটের মধ্যে ভিডিও সেট করে এবং যাত্রী যারাই আর সারাই নিচে পড়ে যায় এবং সেই ভিডিওটা রেকর্ড হয়। ভালোবাসার মানুষটিকে হারিয়ে এই মহিলা সিসিটিভি ক্যামেরার সামনে কি যেন বলছিল আমি তো বুঝতে পারিনি। আপনারা কি বুঝছেন? বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন। লন্ডনের এয়ার হোস্টেসরা যখন রুমে ড্রেস চেঞ্জ করছিল তখন ভিডিও রেকর্ড হয়েছিল। এই দৃশ্যটা দেখানো কি ঠিক হলো? যাই হোক, এটা কোনো ব্যাপার না, এটা নর্মাল ব্যাপার তাদের কাছে। বাড়িতে হাউসকিপাররা সারাদিন ঠিকঠাক কাজ করে কিনা বা তারা কি করে সেটাই দেখার জন্য হাউস ওনার ক্যামেরা সেট করেন প্রত্যেকটি রুমে, যেটা সে অফিসে বসে মোবাইলে দেখছিলেন। দেখার জিনিস থাকলে তো দেখবেই, বোকা নাকি? দেখুন বাড়ির মালিক কিভাবে টাস্কি লেগে দেখেছিল। সে ভাবছিল আমি এখনই বাড়ি দৌড়াবো, আরো কাছ থেকে দেখতে চাই। এরপরেই সে দৌড় দেয় বাড়ির উদ্দেশ্যে, কিন্তু তার রাস্তাটা শেষই হচ্ছিল না বেচারা। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আর যারা আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেননি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে দিবেন, এটা একদমই ফ্রি। আর পাশের নোটিফিকেশন বেলটিকেও প্রেস করে দিবেন। দেখা হচ্ছে আগামীতে নতুন ভিডিও নিয়ে। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তার যে কোনো একটিতে প্রেস করে ভিডিওটা দেখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকুন।